হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি তো আমরা লোসেন্টের জেনারেল সায়েন্স স্টার্ট করেছি তো আমরা ফিজিক্স কমপ্লিট করে ফেলেছি সেখানে সেখানে আমাদের ফিজিক্স হয়ে গেছে তো আমরা কেমিস্ট্রি শুরু করেছি যেখানে কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমরা কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো তো ফ্রেন্ডস শুরু করা যাক অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে ফ্রেন্ডস প্রথমে বলে রাখি অ্যাটোমিক স্ট্রাকচার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যেটা বোঝাতে চাচ্ছে যে পরমাণুর গঠন অর্থাৎ কোনো একটি পরমাণু কেমন হবে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে তো পরমাণুর গঠন জানতে গেলে প্রথমেই আমাদের ডালটনের অ্যাটমিক থিওরি পড়তে হবে তো ডালটনের অ্যাটমিক থিওরি কী সেটা দেখে নেওয়া যাক দেখো এখানে বলা হচ্ছে আঠেরোশো তিন থেকে আঠেরোশো আট সালে অ্যাটমিক থিওরি দিয়েছিলেন জন ডালটন তো দেখো দ্য মেইন পয়েন্টস অফ ডালটনস অ্যাটমিক থিওরি আর কী কী বিষয় বলা হচ্ছে দেখো ডাল্টনের অ্যাটোমিক থিওরিতে প্রথমত হচ্ছে এলিমেন্ট কনসিস্ট অফ মিনিট ইন্ডিভিজিবেল ইনডেস্ট্রাকটিবেল পার্টিকেল কল্ড অ্যাটমস মানে যে প্রতিটি যে প্রতিটি এলিমেন্ট সেই এলিমেন্ট মানে উপাদান কি কাকাকে বলছে তো এটা মানে হচ্ছে যে কোনো একটা পদার্থ বা এলিমেন্টের উপাদান যেটা হচ্ছে অবিভাজ্য এবং অবিন্যাস্য সেই যে কণা থাকে সেটাকেই বলা হয় পরমাণু অর্থাৎ আমরা কোনো একটি পদার্থ নিলাম মনে করো আমরা একটি লবণের দানা নিলাম সেই লবণের দানাগুলো সাধারণত ক্লাস আকারে থাকে এভাবে এভাবে কেলাস আকারে থাকে সেই ক্লাসটাকে আমরা ভাঙতে ভাঙতে একসময় এমন একটা দানা পাবো যেটা কি হবে যেটা অবিভাজ্য অবিন্যাস্য যেটাকে পাবো সেটাকেই আমরা অ্যাটম বা পরমাণু বলবো সেই কণাগুলি কেমন সেটা কেমন হবে ইনডিভিজিবেল ইনডিস্ট্রাকটিবেল পার্টিকেল তো দ্বিতীয়ত কী বলা হচ্ছে দেখো ডালটনের থিওরিতে দ্বিতীয়ত বলা হচ্ছে অ্যাটমস অফ অ্যান্ড এলিমেন্ট আর আইডেন্টিক্যাল টু ইচ আদার অর্থাৎ প্রতিটি মোলের পরমাণু একে অপরের সাথে আইডেন্টিক্যাল হবে দে হ্যাভ সেম মাস অ্যান্ড সাইজ তারা মাস এবং সাইজের সমান হবে প্রতিটি একটি মোলের একটি এলিমেন্টের প্রতিটি যে পরমাণু তারা প্রত্যেকের সেম ভর হবে আর সেম সাইজ হবে তো তিন নম্বরে কী বলা হচ্ছে দেখো অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস ডিফার ইন প্রোপার্টিস অ্যান্ড হ্যাভ ডিফারেন্ট মাস অ্যান্ড সাইজ এবং যদি আমরা ভিন্ন ভিন্ন বলছে দুটো যদি আমরা অ্যাটম নেই মানে এখানে মনে করো একটা চিনির দানা নিলাম আর এখানে একটা লবণের দানা নিলাম তো এর মধ্যে যে পাব আর এর মধ্যে যে পাব তারা কিন্তু ডিফারেন্ট হবে তাদের ভরও ডিফারেন্ট হবে এবং সাইজও ডিফারেন্ট হবে তো এবার দেখে নেওয়া যাক এবার দেখো অ্যাটমস ক্যান নট বি ক্রিয়েটেড পরমাণুকে আমরা সৃষ্টি করতে পারি না ধ্বংস করতে পারি না অথবা ট্রান্সফার ইনটু অর ট্রান্সফার ইন্টু অ্যাটমস অর আদার এলিমেন্ট এবং এটাকে আমরা ট্রান্সফারও করতে করতে পারি না তো এটাকে আমরা ট্রান্সফারও করতে পারি না আদার এলিমেন্টে তো ফ্রেন্ডস এবারে দেখো এখানে অ্যাটম অ্যাটম সম্পর্কে কিছু বলা হয়েছে তো অ্যাটম মানে হচ্ছে পরমাণু তো পরমাণু কাকে বলে দেখো দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড অ্যান অ্যাটম একটা সব থেকে যেটা স্মলেস্ট পার্টিকেল হবে একটা এলিমেন্টের মধ্যে সেটাকেই বলা হবে অ্যাটম ঠিক আছে তো দেখো অ্যান অ্যাটম ক্যান টেক পার্ট ইন কেমিক্যাল কম্বিনেশন অ্যান্ড ডাজ নট আকার ফ্রি ইন নেচার তো ফ্রেন্ডস আমরা কি জানি যে পরমাণু সাধারণত ফ্রিতে পাওয়া যায় না ফ্রি পাওয়া যায় না আমরা সাধারণত যেগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে আমরা মলিকুল বা অণু আকারে পেয়ে থাকি পরমাণু খুব কম সংখ্যা কি ফ্রি পাওয়া যায় ধরো আমরা যেগুলো বেশিরভাগই পেয়ে থাকি অক্সিজেন পেয়ে থাকি ওটো আকারে তো ওটু কীভাবে তৈরি হচ্ছে ওটু তৈরি হচ্ছে দুটো অক্সিজেন পরমাণু নিয়ে তারপর আমরা পেয়ে থাকি নাইট্রোজেন নাইট্রোজেন তৈরি হচ্ছে দুটো নাইট্রোজেন পরমাণু নিয়ে এভাবে বেশিরভাগই কী পেয়ে থাকছি মলিকুল বা অনু পেয়ে থাকছি কিন্তু ফ্রি স্টেট আমরা যে ফ্রি স্টেটে এগুলো পাচ্ছি না অ্যাটম পাচ্ছি না এটা সেখানেই বলা হচ্ছে দ্য অ্যাটম অফ হাইড্রোজেন ইজ স্মলেস্ট অ্যান্ড লাইটেস্ট তো এখানে হচ্ছে সব্য যে হাইড্রোজেনের যে অ্যাটম হাইড্রোজেন পরমাণু হচ্ছে সবথেকে ছোটো এবং থেকে হালকা দেখো কিছু উদাহরণ দেওয়া আছে এখানে যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম হাইড্রোজেন এগুলি এগুলি সবই হচ্ছে পরমাণু আমরা প্রিওডিক্টেবেলে দেখতে পাই পরমাণুগুলিকে সাধারণত তো এবার দেখো মলিকুল নিয়ে আলোচনা করব তো মলিকুল মানে কী বললাম মলিকুল মানে হচ্ছে অনু অনু কাকে বলে এ মলিকুল ইজ দি স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান অফ অ্যান টু অফ অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড দ্যাট ক্যান হ্যাভ ই স্টেবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স তো ফ্রেন্ডস এখানে দেখো কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে অণু হচ্ছে সবথেকে একটা ছোট পার্টিকেল যেটা একটা এলিমেন্ট অথবা কম্পাউন্ড মানে একটা মৌল অথবা যৌগের একটা সেটা কি থাকে সেটাই স্টেবেল অবস্থায় থাকে যেটা স্টেবেল অবস্থায় এক্সিস্টেন্স করে সেটাকেই বলা হয় মলিকুল বা অণু যেমন দেখো এখানে অক্সিজেন দেওয়া আছে নাইট্রোজেন দেওয়া আছে ক্লোরিন দেওয়া আছে পিফোর মানে ফসফরাস সালফার এগুলো সব দেওয়া আছে এগুলোর অণু দেওয়া আছে তো ফ্রেন্ডস এবার মূল নিয়ে আলোচনা তো ফ্রেন্ডস এবার দেখে নেওয়া যাক যে মোল কাকে বলা হয় দেখো প্রথমেই বলে রাখি মোল হচ্ছে একটা এসআই ইউনিটের একক মোল হচ্ছে যে পদার্থের পরিমাপের একক মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মেজার করা হয় মূল পদ্ধতির সাহায্যে দেখো এ মোল ইজ কালেকশন অফ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি পার্টিক্যালস ইট মিনস দ্যাট দেখো ওয়ান মোল ইকুয়াল টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন টু দি পর টোয়েন্টি থ্রি জাস্ট লাইক ওয়ান পেয়ার ইকোয়াল টু টু তো ফ্রেন্ডস প্রথমে বলে রাখি মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক পদার্থের পরিমাপের একক মোল বলা হয় যদি বলা হয় যে এখানে এক মোল অ্যাটম আছে মনে করো এক মোল অ্যাটম এক মোল অ্যাটম বা পরমাণু তার মানে কত সংখ্যক পরমাণু বলতে পারি তার মানে আমরা যদি সেটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করি সেটা হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এটা টু থ্রি কিংবা অনেক জায়গায় জিরো টু লেখা থাকে জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি এত সংখ্যক সেখানে অ্যাটম আছে তো এভাবে মোল প্রকাশ করা হয় যদি বলা হয় এক মোল মলিকুল আছে মানে এক মোল অণু মানে কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন টোয়েন্টি মলিকুল তো এবার দেখো অ্যাভোগাড্রো নাম্বার তো অ্যাভোগাড্রো নাম্বার কোনটাকে বলা হয় এই যে আমরা এক্ষুনি পড়লাম যে মোল মানে কত সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি থ্রি এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার অ্যাভোগাড্রো নাম্বারকে সাধারণত ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয় তো ক্যাপিটাল এন এর মান কত 6.0। টু টু বা টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি এটা ধরা হয় তো ফ্রেন্ডস এবারে আমরা আলোচনা করব অ্যাটমিক মাস নিয়ে অ্যাটমিক মাস মানে হচ্ছে পারমাণবিক ভর তো পারমাণবিক ভর দেখো কীভাবে প্রকাশ করা হয় পরমাণবিক ভর প্রকাশ করতে গেলে অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট ইকোয়াল টু কী করা হয় প্রথমে যে মাস অফ ওয়ান অ্যাটম অফ কার্বন টুয়েলভ কার্বন টুয়েলভ অ্যাটমের যে ভর হয় সেটাকে বারো দিয়ে ভাগ করা হয় মানে ওয়ান বাই বারো দিয়ে গুণ করা হয় এবং উপরে কি করা হয় উপরে মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্য এলিমেন্ট এবং যে একটা অ্যাটমের এবং একটা অ্যাটমের যে ভর আনবিক ভর সেটা উপরে দেওয়া হয় তাহলে কি পাচ্ছি আমরা অ্যাটমিক মাস সমান পাচ্ছি যে কার্বন টুয়েলভ সি টুয়েলভের যে অ্যাটোমিক মাস সেটাকে আমরা বারো দিয়ে নিচে ভাগ করে নেব আর উপরে হবে অ্যাটমিক মাস যে এলিমেন্টটা প্রকাশ করবো সেই এলিমেন্টার অ্যাটমিক মাসটার উপরে নেব ঠিক আছে মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্য এলিমেন্ট সে এলিমেন্টের উপরে অ্যাটমিক মাস এভাবে আমরা অ্যাটমিক মাস পেয়ে যাব তো এখানে দেখো দেওয়া হয়েছে যে অ্যাকচুয়াল মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইকুয়াল টু অ্যাটমিক মাস ইন এম ইউ ইন টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু টোয়েন্টি ফোর গ্রাম তো ফ্রেন্ডস এরপর দেখো এরপর আছে মলিকুলার মাস মলিকুলার মাস হচ্ছে আণবিক ভর তো আণবিক ভর এখানে তোমার দিয়ে সংজ্ঞাটা দেওয়া আছে তো তোমরা দিয়ে সংজ্ঞাটা নাম রেখে মলিকুলার মাস কীভাবে প্রকাশ করা হয় মানে আণবিক ভর ধরো এইচ ও ঠিক আছে তো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে কত ধরা হয় হাইড্রোজেনের ক্ষেত্রে ধরা হয় এক ঠিক আছে তো এক ইন্টু দুই এভাবে করে যে আমরা যে ভরটা বের করি প্লাস অক্সিজেনের ক্ষেত্রে যে ষোলো ধরা হয় ঠিক এভাবে অর্থাৎ ষোলো আর দুয়ে আঠেরো তো এভাবে বের করা হয় মলিকুলার মাস তো ফ্রেন্ডস এবার দেখো কনসিটুয়েন্স অফ অ্যান অ্যাটম অর্থাৎ একটা অ্যাটমের মধ্যে কী কী থাকে আমরা সেটা দেখে নেবো দেখো ফান্ডামেন্টাল পার্টিকেল অফ অ্যান অ্যাটম আর ইলেকট্রন প্রোটন অ্যান্ড নিউট্রন তো একটা অ্যাটমের মধ্যে সাধারণত তিনটে পার্টিকেল থাকছে ইলেকট্রন থাকছে প্রোটন থাকছে নিউট্রন থাকছে তো এদের প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করবো তো ফ্রেন্ডস প্রথমে বলে রাখি এই যে তিনটে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটে কে আবিষ্কার করেছিলেন মানে আবিষ্কারকের নাম এটা পরীক্ষায় বারবার আসে তো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে ইট পার নাচ এটা আমরা ফিজিক্সেও করিয়েছি ইট পার নাচ এই ট্রিক্সটা তোমরা মনে রাখবে হস্য মানে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন টমসন বা থমসন যে যে টমসন বা থমসন পার পরই হচ্ছে প্রোটন প্রোটন আবিষ্কার করেছিলেন রদারফোর্ড আর নাচ মানে নিউট্রন আবিষ্কার করেছিলেন চ্যাডউইক তো এখান থেকে তোমরা মনে রাখবে তোমরা শুধু এটা মনে রাখবে ইট পার নাচ তাহলে এখানে ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের আবিষ্কার পেয়ে যাবে তো প্রথমে ইলেকট্রনের প্রপার্টিস দেওয়া আছে তো ইলেকট্রনকে কীভাবে চিহ্নিতভাবে প্রকাশ করা হয় ইলেকট্রন উপরে জিরো নিচে মাইনাস ওয়ান এভাবে প্রকাশ করা হয় ইলেকট্রনকে তো দেখে নেওয়া যাক ইলেকট্রন হ্যাড বিন ডিসকভার্ড বাই জে জে থমসন দ্য নেম অফ ইলেকট্রন ওয়াজ গিভেন বাই ইস্টনি ইলেকট্রন নামটা কে দিয়ে বিজ্ঞানী ইস্টনি তো এরপর দেখো দ্য রিলেটিভ চার্জ অফ ইলেকট্রন ইজ মাইনাস ওয়ান ইউনিট অ্যান্ড ইটস অ্যাবসুলিউট চার্জ ইলেকট্রনের চার্জ করতো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি মাইনাস নাইনটিন এটা হচ্ছে কুলাম ব্যাপারে এবার যদি আমরা প্রকাশ করি মানে সিজেস ইউনিটে যদি প্রকাশ করি সেটা হবে মাইনাস ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পর মাইনাস টেন ইএসিও ইএসইউ মানে হচ্ছে স্ট্যাটিক ইউনিট এটা মনে রাখবে ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট তো ফেন্ডস এবারে দেখো দ্য রিলেটিভ মাস অফ অ্যান্ড ইলেকট্রন এটার রিলেটিভ মাস কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ফোর থ্রি এম ইউ অ্যান্ড ইটস অ্যাবসলুট মাস ইজ নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি ফোর মাইনাস টোয়েন্টি এইট গ্রাম অর নাইন পয়েন্ট তো এখানে তোমরা এটা মনে রাখবে যে ইলেকট্রনের অ্যাবসলুট মাস কত 9.1 পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি মাইনাস থার্টি কেজি কেজিকে প্রকাশ করতে গেলে কী করতে হবে এক হাজার দিয়ে গুণ করে দিতে হবে সুতরাং এখানে যদি তোমরা তিন দিয়ে গুণ করো সেটা হবে নাইন পয়েন্ট ওয়ান গ্রাম এভাবে চলে আসছে তো এবারে দেখো দি চার্জ মাস মানে চার্জ বাই মাস এখানে রেশিওটা দেওয়া হয়েছে যে চার্জ অফ মাসের রেশিও করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টোয়েন্টি ফোর এইট এটা তো এবার দেখো অ্যান ইলেকট্রন ওয়াজ অবটেইন ফ্রম ক্যাথোড্রেজ এক্সপেরিমেন্ট তো ইলেকট্রন আবিষ্কার করা হয়েছিলো কোথা থেকে ইলেকট্রন আমরা পেয়েছিলাম ক্যাথোড ক্যাথোড্রেইজের যে পরীক্ষা করার ফলে ইলেকট্রন আমরা পেয়েছিলাম তো পরীক্ষাগুলো আমাদের আগে দেখানো হয়েছে ফিজিক্সে কীভাবে পাওয়া গিয়েছিল ইলেকট্রন তো ফ্রেন্ডস এবারে আমরা প্রোটন নিয়ে আলোচনা করব তো প্রোটনকে কীভাবে লেখা যায় প্রোটনের সঙ্গেত হচ্ছে পি ওয়ান ওয়ান প্রোটনকে আমরা এভাবে লিখে থাকি তো দেখো দেখে নেটন সম্পর্কে দেখো এই প্রোটন হ্যাডবিন ডিসকভার্ড বাই গোল্ড তো প্রোটন কী আবিষ্কার করেছিলেন প্রোটন আবিষ্কার করেছিলেন গোল্ড কিন্তু আমরা কী পড়লাম আমরা পড়লাম ইট পারনাচ মানে কী পড়লাম রদার ফোর্ড রদার ফোর্ড মানে তাহলে এখানে প্রোটনের কী রদার ফোর্ড আবিষ্কার করেছে তাই বলছি কিন্তু ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যে প্রোটন আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড কিন্তু সরি প্রোটন আবিষ্কার করেছিলেন গোল্ড স্টেইন কিন্তু নামকরণ করেছিলেন রাদারফোর্ড ঠিক আছে মানে দুটোই পড়ি অপশানে যেটা থাকবে সেটা হবে হয়ে যাবে উত্তর প্রথম সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন গোল্ড স্টেইন কিন্তু তিনি প্রোটন নামটি দেননি তিনি এটাকে পজিটিভ রেজ বলে ঘোষণা করেছিলেন কিন্তু যে নামকরণ করেছিলেন তিনি হচ্ছেন রাদারফোর্ড দেখো এ প্রোটন ওয়াজ নেমড বাই রাদারফোর্ড প্রোটনের নামকরণ কে করেছিলেন রাদারফোর্ড দেখো দ্য রিলেটিভ চার্জ অন প্রোটন ইজ প্লাস ওয়ান ইউনিট অ্যান্ড ইটস অ্যাবসলিউট চার্জ ইজ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টিভার মাইনাস নাইনটিন অর প্লাস ফোর পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি থ্রি মাইনাস টেন ইএসও তো এখানে প্রোটনের চার্জ বলা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস হচ্ছে আর প্রোটনের ক্ষেত্রে প্লাস হচ্ছে চার্জগুলো তো ফ্রেন্ডস এবার দেখে নাও দ্য রিলেটিভ মাস অফ প্রোটন ইজ ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন সিক্স থ্রি এ এম ইউ অ্যান্ড ইটস অ্যাবসলিউট মাস ইজ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তো এখানে তোমরা শুধু গ্রামে জানা দরকার নেই তোমরা শুধু কিলোগ্রামেই মনে রাখবে আরেকটা মনে রাখবে এখানে হচ্ছে প্রোটনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এই প্রোটনের ভর আর নিউট্রনের ভর প্রায় সমান বললেই চলে খুব সামান্য ডিফারেন্স প্রোটনের ভর আর নিউটনের ভরের মধ্যে তো ওটা তোমরা দেখে নেবে তো এবার দেখো দ্য চার্জ বাই মাস এখানে ই বাই এম এর রেশিওটা সেটার মান হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এইট ইন্টু টেন দি ফোর মাইনাস টেন সরি টেন টুয়েন্টি ফোর ফোর এত কুলাম পার গ্রাম তো এবার দেখো অ্যান্ড প্রোটন ওয়াজ অবটেইন ফ্রম অ্যানোড্রেইস এক্সপেরিমেন্ট অ্যানোড্রাইজ বা একে কুনাল রেজ বা ক্যানাল রেজ আমরা বলে থাকি প্রোটন পাওয়া গেছিলো ক্যানাইলস থেকে তো এবার দেখো নিয়ে আলোচনা করছি তো নিউটনকে কীভাবে লেখা হয় নিউটনকে লেখা হয় এন নিচে জিরো উপরে ওয়ান এটা হচ্ছে নিউটনের সংকেত তো নিউটনের সংকেত তো এবার দেখো এ নিউট্রন বিন ডিসকভার্ড বাই জেমস চ্যাডউইক নিউটনের আবিষ্কারটা হচ্ছে জেমস চ্যাডউইক চারজন নিউট্রনির জিরো নিউট্রনের চার্জ হচ্ছে শূন্য দ্য রিলেটিভ মাস এখানে রিলেটিভ মাস ফ্রেন্ডস তোমরা শুধু এখানে কিলোগ্রামের মানটাই মনে রাখবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ তো আগে কত ছিল প্রোটনের ছিল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি আর এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টোয়েন্টিভ মাইনাস টোয়েন্টি সেভেন কেজি তো ফ্রেন্ডস বুঝতে পেরেছ প্রায় নেওয়ার অ্যাবাউট প্রায় সমান প্রোটনের ভর আর নিউট্রনের ভর প্রায় সমান তো এবার দেখো দ্য চার্জ বাই মাস এখানে যে রেশিওটা চার্জ বাই মাস সেটা হচ্ছে জিরো কারণ কি কারণ তো নিউট্রনের কোনো চার্জই নেই উপরটা জিরো আর নিচে যাই থাকুক না কেন নিচে মাস যাই হোক না কেন উত্তর জিরোই হয়ে যাবে তাই চার্জ হয় মাসের রেশিও সবসময় জিরো এবারে দেখো এই নিউট্রন ওয়াজ অবটেইন ফ্রম রেডিও অ্যাক্টিভিটি না নিউট্রন আমরা কোথা থেকে পাই রেডিও অ্যাক্টিভিটি ফেনোমেনা যখন যেমন এখানে আমরা বেরিল্লাম বেরিলামের সঙ্গে একটা হিলিয়াম কনার আমি যদি আলফা বিচ্ছিন্ন ঘটাই তো সেখানে আল মানে বেললিয়ামকে আলফা কোন দ্বারা বা হিলিয়াম কোন দ্বারা যদি আঘাত করি তো সেখান থেকে আমরা কী পাবো সেখান থেকে আমরা পাবো একটা কার্বন কার্বন সি সিক্স টুয়েলভ আর একটা নিউট্রন পাবো তো এবার দেখো তো এখান থেকে যে নিউট্রন পাচ্ছে এখান থেকেই আবিষ্কার করা হচ্ছে তো ফ্রেন্ডস এবার আমরা অ্যাটমিক নাম্বার নিয়ে আলোচনা করবো অ্যাটমিক নাম্বারটা কী দেখে নেওয়া যাক ফ্রেন্ডস দেখো এখানে কী লেখা আছে এখানে লেখা আছে বেরিলিয়াম ফোর নাইন তো অ্যাটমিক নাম্বার কোনটা অ্যাটমিক নাম্বার হচ্ছে নিচেরটা সবসময় অ্যাটমিক নাম্বার যাকে বাংলা বলা হয় পারমাণবিক সংখ্যা আর উপরটা হচ্ছে ভর সংখ্যা উপরটা হবে ভর সংখ্যা নিচেরটা হবে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা একই আর উপরটা হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা মানে হচ্ছে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা তো এখানে দেখো অ্যাটমিক নাম্বারটা কি দেওয়া আছে তো অ্যাটমিক নাম্বার এখানে কি বলা হচ্ছে দেখো দ্য নাম্বার অফ প্রোটন অর ইলেকট্রন ইন অ্যান অ্যাটম অফ দ্য এলিমেন্ট ইজ কল্ড অ্যাটমিক নাম্বার ইট ইজ জেনেটেড বাই জেড অর্থাৎ আমরা অ্যাটমিক নাম্বারকে জেড দ্বারা প্রকাশ করি আর ফ্রেন্ডস মনে রাখবে অ্যাটমিক নাম্বার সমান ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা তো ফ্রেন্ডস এবার উপরে দেখো মাস নাম্বার বা ভর সংখ্যা দেওয়া আছে তো ভর সংখ্যা কোনটি ধরো এখানে আমি একটা পরমাণু নিলাম যে সোডিয়ামের এখানে উদাহরণ দেখা হচ্ছে সোডিয়াম নিচে ইলেভেন উপরে টোয়েন্টি থ্রি তো উপরে যে টোয়েন্টি থ্রি এটা হচ্ছে ভর সংখ্যা এই ভর সংখ্যা মানেই হচ্ছে নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা আর নিচেরটা কী বললাম নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা আটমিকি নাম্বার এটা মানেই হচ্ছে ইলেকট্রন সংখ্যা এটা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা তো প্রোটন সংখ্যা এখানে পেয়ে গেলাম কত সেটা হচ্ছে এগারো তো ফ্রেন্ডস এখানে তাহলে তার মানে কত হলো যে নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা এগারো এত সমান পেয়ে গেলাম আমরা তেইশ তো এখান থেকে আমরা নিউট্রন সংখ্যা সহজেই বলে দিতে পারবো কত হবে সেটা হয়ে যাবে বারো তো এভাবে বের করা হয় তো দেখা নাও মাস নাম্বারটা দি সাম অফ নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন ইন অ্যান্ড অ্যাটম অফ দ্য এলিমেন্ট ইজ কল্ড মাস নাম্বার ইট ইজ ডিউটেড বাই এ মাস নম্বরকে এ দ্বারা প্রকাশ করা হয় আর অ্যাটমিক নাম্বারকে জেড দ্বারা প্রকাশ করা হয় এটা মনে রাখবে তো উদাহরণটা দেখা যাক নিচে দেওয়া আছে আমি বলে দিলাম কীভাবে বের করতে হয় এবারে দেখো আইসো টোপ আইসো বার আইসো টন কাকে বলে তো আইসো টোপ আইসো টোপ শুধু শেষেরটা মনে রাখবে আইসো টোপ টয়ৌকার প তো ফের যেখানে দেখো শেষে প আসছে প ফর কি প্রোটন প দিয়ে মনে রাখবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা মানে যেসব মলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান হয় তাদের বলা হয় পরস্পরের আইসো টোপ দেখো দিস অ্যাটমস অফ দ্য ইলিমেন্ট হ্যাভিং দ্য সেম অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা মানে অ্যাটমিক নাম্বারটা সমান বাট ডিফারেন্ট মাস নাম্বার কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের বলা হয় পরস্পরের আইসোর যেমন দেখো এখানে কার্বন সি টুয়েলভ সি সিক্স টুয়েলভ সি সিক্স থার্টিন এবং সি সিক্স ফোরটিন দেওয়া আছে এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা সমান প্রত্যেকের ছয় কিন্তু ভর সংখ্যা আলাদা তাই এরা পরস্পরের হয়ে যাবে আইসো টোপ তো এখানে দেখো শেষে এরপর দেখো আইসও বার আছে তো আইসোবার বার মানে শুধু শেষেরটা বার র দিয়ে আসছে বয়াকার র আসছে র মানে হচ্ছে ভর বলতে পারি ভর মানে যেসব মৌলের ভর সংখ্যা সমান হয় তাদের বলে থাকি পরস্পরের আয়ুষও বার ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন দেখো দিজ আর অ্যাটমস অফ দ্য এলিমেন্ট হ্যাভিং দ্য সেম মাস নাম্বার বা ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার মানে মাস নাম্বারটা সেম থাকছে কিন্তু অ্যাটমিক নাম্বারে ডিফারেন্ট হচ্ছে দেখো উপরে তিনটেদেরই উপরে চল্লিশ আছে মানে কি তিনটেরই মাস নাম্বার সেম কিন্তু অ্যাটমিক নাম্বারটা একটা আঠেরো একটা উনিশ একটা কুড়ি অ্যাটমিক নাম্বার আলাদা তাই এছাড়া হচ্ছে পরস্পরের আয়ুসো বার তো ফ্রেন্ডস এবারে আমরা পরস আয়ুসো নিয়ে আলোচনা করছি তো ফ্রেন্ডস আয়ুসো বার তো তোমরা এখানে দেখতেই পেললে আর্গন ক্রিপ্টন আর্গন সরি আর্গন পটাশিয়াম আর ক্যালসিয়াম নিয়ে উপরের উদাহরণ রাখা হলো আইসো বারের আর এখানে আইসো টোন এখানে শেষে কি আছে আইসো টোন তো দুটো ন আসছে দুটো ন মানে কি নিউট্রন তো মনে রাখবে ফ্রেন্ড যেসব মলের নিউট্রন সংখ্যার সমান দেখো দিজ আর অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট হ্যাভিং দ্য সেম নিউট্রন সেম নাম্বার অফ নিউট্রন মানে দু ভিন্ন ভিন্ন মৌলের যাদের নিউট্রন সংখ্যা সমান তাদের পরস্পরের আমরা বলে থাকি আইসো টন যেমন প্রথমে দেখো কার্বন সি সিক্স ফরটিন তো এখানে নিউট্রন নাম্বার কত আটটি হচ্ছে তো এখানেও দেখো নাইট্রোজেন সেভেন আর উপরে ফিফটিন এরও আটটি আর এখানেও আটটি তো এবার পরস্পরের দেখো নিউট্রন সংখ্যা কী হচ্ছে সমান হচ্ছে তাই এদেরও আমরা বলতে পারি এরা পরস্পরের আইসোটন তো এবারে আমরা আলোচনা করবো আইসো ইলেকট্রনিক তো আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে যে মূল্যের ইলেকট্রন সংখ্যা সমান ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা এখানে সমান করব তাদের পরস্পরের বলা হবে আইসো ইলেকট্রনিক যেমন তোমার উদাহরণটা দেখলেই বুঝতে পারবে যে অক্সিজেন টু মাইনাস সরি অক্সিজেন টু মাইনাস অক্সিজেনের কত হয় আট আর দুটো ইলেকট্রন নিলে দশটা ইলেকট্রন হয়ে যাবে ফ্লোরিন এফ মাইনাস ফ্লোরিনের কত থাকে পারমিক সংখ্যা নয় কিন্তু আর একটা ইলেকট্রন গ্রহণ করলে দশটা হয়ে যাবে নিয়মের তো এমনিতেই দশ থাকে তো দেখো নিচের প্রত্যেকের এখানে দশটি করে হচ্ছে শেষে ম্যাগনেশিয়ামের বারো হয় দুটো বর্জন করলে দশটি থাকে তো এদের বলা হয় সব আইসো ইলেকট্রনিক তো এটা মনে রাখবে ফ্রেন্ডস তো এখানে দেখো শেষে বলা হচ্ছে যে হোয়েনে হিলিয়াম অ্যাটম লুজ টু ইলেকট্রনস ইট বিকামস এ পজিটিভলি চার্জড হিলিয়াম যেমন যদি একটা হিলিয়াম এখান থেকে বলছে যদি দুটি ইলেকট্রন বর্জন করি তাহলে কী তৈরি হবে তাহলে তৈরি হবে এইচ ই প্লাস প্লাস তাই তো তো এবার দেখো দিস ডবলি পজিটিভলি চার্জড এইচ ই প্লাস প্লাস ইজ কল্ড আলফা পার্টিকেল তো আলফা পার্টিকেল এই এইচ ই প্লাস প্লাসকেই বলা হচ্ছে আলফা পার্টিকেল তো এবার দেখো থমসন মডেল অফ অ্যান অ্যাটম তো অ্যাটমের ক্ষেত্রে থমসন যে মডেলটি দিয়েছিলেন তো তোমরা এটা মনে রাখবে অ্যাটমের ক্ষেত্রে থমসন যে মডেল দিয়েছিলো সেটার নাম হচ্ছে প্লাম পুডিং মডেল পুডিং মডেল বা যাকে আমরা বলে থাকি ওয়াটারমেলন মডেল তাই তো মানে কি ওয়াটারমেলন মানে তরমুজের মতো মডেল মানে এটা যারা তরমুজ হয় তো তরমুজের ভিতরে যে বীজগুলো হবে সেই বীজগুলোকে তোমরা যদি ইলেকট্রন ধরো আর বাদ বাকিটা কী হবে সেটা নিউক্লিয়াস হবে সেই কালো কালো বীজগুলো যদি ইলেকট্রন হয় বাদবাকিটা নিউক্লিয়াস হবে তো এখান থেকে দেখো এখানে বলা হচ্ছে যে স্পিয়ার অফ রেডিয়াস হচ্ছে টেন দি ফোর মাইনাস এইট সেমি তো থমসন মডেলটা এখন দেখে নাও যে অ্যাকর্ডিং টু জে দে থমসন অ্যান অ্যাটম ইজ ট্রিটেড অ্যাজ ইসফিয়ার একটা অ্যাটমকে একটা কার মতো ইজ ফিয়ার মানে একটা গোলকের মতো তুলনা করা হচ্ছে তো দেখো যার ব্যাসার্ধ হচ্ছে টেন টু থি ফোর মাইনাস এইট সেন্টিমিটার ইন হুইস পজিটিভলি চার্জ পার্টিকেল আর ইউনি আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট পজিটিভলি চার্জ পার্টিকেলগুলো কি হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে থাকছে আর নেগেটিভলি চার্জ পার্টিকে চার্জ ইলেকট্রনস আর এমবেডেড থ্রু দেম আর নেগেটিভলি চার্জ পার্টিকেলগুলো এমবেডেড হয়ে থাকছে দিস ইজ অলসো কল্ড প্লাম্পোরিং মডিডাল এটাকে বলা হয় প্লাম্পোরিং মডেল বা ওয়াটারমেলন মডেল যে তোমরা আমি বলে দিলাম যে একটা তরমুজের ক্ষেত্রে কীভাবে হয়ে থাকে তো ফ্রেন্ডস এবার দেখো রাদার ফোর্স মডেল অফ অ্যান অ্যাটম তো অ্যাটমের ক্ষেত্রে আমরা রাদারফোর্ড মডেল নিয়ে আলোচনা করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ ধরা হয় রাদারফোর্ড মডেলকে তো রাদার রাদারফোর্ড মডেল সঠিক নয় এরপরেও তোমরা নিলস বোর্ড মডেল আছে যেগুলো হয়তো এখানে দেওয়া নেই দেখো অন দি বেসিস অফ ইস ক্যাটারিং এক্সপেরিমেন্ট রাদার ফোর্ড প্রসিড সরি রাদার ফোর্ড প্রোপোজড এ মডেল অফ অ্যাটম হুইচ ইজ নোন অ্যাজ নিউক্লিয়ার অ্যাটোমিক মডেল তাহলে কি অন দি বেসিস অফ স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট স্ক্যাটারিং মানে হচ্ছে বিক্ষেপণ বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে রাদারফোর্ড একটা মডেল প্রস মানে প্রস্তাব দেয় যেটাকে বলা হয় নিউক্লিয়ার অ্যাটোমিক মডেল নিউক্লিয়ার অ্যাটোমিক মডেল তো এই মডেল অনুসারে রাদারফোর্ড কী বলেছিলেন সেটা একটু দেখে নেওয়া যাক এই মডেল অনুযায়ী তিনি বলেছিলেন যে অ্যান অ্যাটম কনসিস্ট অফ হেভি পজিটিভলি চার্জড একটা অ্যাটমের মধ্যে হেভি পজিটিভলি চার্জ থাকে নিউক্লিয়াসের মধ্যে সেটাকে নিউক্লিয়া বলছে দেখো হোয়ার অল প্রোটন অ্যান্ড নিউট্রন আর প্রেজেন্ট তাহলে একটা নিউক্লিয়াস থাকছে যেটাই কী থাকছে প্রোটন আর নিউক্লিয়া প্রোটোন আর নিউট্রন থাকছে প্রোটন অ্যান্ড নিউট্রন আর কালেক্টিভলি কল্ড নিউক্লিয়াস সেই প্রোটন আর নিউট্রনকেই কী বলা হচ্ছে নিউক্লিয়াস বলা হচ্ছে অলমোস্ট হোল মাস অফ দি অ্যাটম ইজ কন্ট্রিবিউটেড বাই দ্য বাই দিস নিউক্লিয়াস তো অলমোস্ট হোল মাস মানে সমস্ত ভরই থাকছে পরমাণুর কোথায় সে নিউক্লিয়াসে তো ফ্রেন্ডস তোমরা একটা মনে রাখবে যে রাদার ফোর তিনি বলেছিলেন যে এখানে যদি একটা পরমাণু হয় সে পরমাণুর চারিদিকে কী থাকছে ইলেকট্রন চলাফেরা করছে এগুলো সব ইলেকট্রন থাকছে আর সমস্ত ভর মানে মাঝে একটা থাকছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকছে নিউট্রন থাকছে আর বাইরে ইলেকট্রন ঘোরাঘুরি করছে তো একটা পরমাণুর মধ্যে তিনটাই তো কোনো হয় না প্রোটন নিউট্রন আর ইলেকট্রন তো এখানেই বলা হচ্ছে এরপর দেখো রেডিয়াস অফ নিউক্লিয়াস নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত টেন টু দি পর মাইনাস থার্টিন সেমি কতটা ছোটো হবে বুঝতে পারছো নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে এত সেমি আর রেডিয়াসটা আমরা আগেই পড়লাম রেডিয়াস কত ধরা হয়েছে রেডিয়াস হচ্ছে টেন টু দি পর মাইনাস এইট সেন্টিমিটার এটা সরি টেন টু দি পর মাইনাস এইট সেন্টিমিটার এটা হচ্ছে রেডিয়াস কোনো একটা পরমাণুর দেখো রেডিয়াস অফ অ্যান অ্যাটম টেন টু দি পর ফাইভ টাইমস রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস তো পরমাণুর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের পাঁচ গুণ হচ্ছে গুণ হচ্ছে কি রেডিয়াস অব দ্য নিউক্লিয়াস নিউক্লিয়াস অর্থাৎ যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো সেই পরমাণুটির রেডিয়াস পাবো পরমাণুটির ব্যাসার্ধ পাবো তো এবার দেখে নেওয়া যাক এবার দেখো ভলিউম অফ অ্যান অ্যাটম ইজ টেন টু দি ফর ফিফটিন টাইমস হেভিয়ার দ্যান ভলিউম অফ এ নিউক্লিয়াস তো আয়তন যেটা একটা আয়তনের যে একটা আয়তন মানে ওই পরমাণুটির যে আয়তন তার টেন টু দি পর ফিফটিন টাইমস হেভিয়ার দ্যান ভলিউম অফ এ নিউক্লিয়াস নিউক্লিয়াসের যে আয়তন সেই নিউক্লিয়াসের আয়তনকে যদি আমরা টেন টু দি পর ফিফটিন দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো টোটাল পরমাণুটির আয়তন তো চার নম্বর পয়েন্ট দেখানো যাওক দেখো ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ক্লোজ ডরবিস্ট উইথ হাই স্পিড দিস মডেল ইজ সিমিলার টু দি সোলার সিস্টেম এই মডেলটা সোলার সিস্টেমের সঙ্গে তুলনা করা হচ্ছে দিস নিউক্লিয়াস রিপ্রেজেন্টিং দি সাম অফ রিভলভিং ইলেকট্রনস অ্যাজ প্ল্যানেটস দেখো দ্য ইলেকট্রনস আর দেয়ার ফর জেনারেলি রেফার্ড অ্যাজ প্ল্যানেটারি ইলেকট্রনস মানে এখানে ফ্রেন্ডস সেম বলা হচ্ছে এটা আমাদের সৌরজগতের সাথে তুলনা করা হচ্ছে মানে মাঝখানে কী থাকে সূর্য থাকে তারপর কী থাকে এক একটা কক্ষপথ ঠিক এভাবে থাকে আমাদের সৌরজগতে এখানে যদি সূর্য থাকে এখানে যদি সূর্য হয় তো এটা বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ঠিক এভাবে থাকছে প্রতিটি একটা একটা নির্দিষ্ট গ্রহ থাকছে আর তারা নিজের বিধে চলাচল করছে তো এখানে যে সূর্য থাকছে এই সূর্যটাকে আমরা নিউক্লিয়াস ধরতে পারি এবং এই যে কক্ষপথ থাকছে এই কক্ষপথে এই যে গ্রহগুলো ঘুরছে এই গ্রহগুলোকে আমরা ইলেকট্রন ধরতে পারি তো এভাবে সঙ্গে তুলনা করা হচ্ছে রাদারফোর্ডের এই মডেলটাকে তো ফ্রেন্ডস এখানে দেখে নাও যে রাদার ফোর্ডস আলফাস স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ওয়াজ রেসপন্সিবল ফর দি ডিসকভারি অফ প্রোটন তো রাদারফোর্ডের যে আলফা কনার বিক্ষেপণ পরীক্ষা তিনি করেছিলেন সেটাকে রেসপন্সিবল ধরা হয় প্রোটন আবিষ্কারের জন্য তাই জন্য আমরা বলে থাকি যে প্রোটন আবিষ্কার করেছিলেন কে গোল্ড ডিস্টিনে নামকরণ করেছিলেন রাদারফোর্ড এবং তিনি এটা আলফা কণার এক্সপেরিমেন্ট সাহায্য দেখিয়েছিলেন এবার দেখো নেচার অফ লাইট অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তো আলুর প্রকৃতি এবং আমরা যে ইলেকট্রো ম্যাগনেটিক যে বর্ণালী স্পেকট্রাম মানে বর্ণালী সেগুলো নিয়ে আলোচনা করছি দেখো ইন এইটিন ফিফটি সিক্স জেমস ক্লার্ক ম্যাক্সুয়েল স্টেটেড দ্যাট লাইট এক্স রে গামারেজ অ্যান্ড হিট ইটস এ ট্রা এনার্জি কন্টিনিউসলি ইন দি ফর্ম অফ রেডিয়েশন অর ওয়েভস অ্যান্ড দিস এনার্জি ইজ কল্ড রেডিয়েন্ট এনার্জি তো রেডিয়েন্ট রেডিয়েন্ট এনার্জি কী বলা হচ্ছে দেখো যে লাইট ওয়েব মানে আলোকশক্তি তারপর এক্স এক্সরসি গামারসি এগুলো থেকে কন্টিনিউয়াসলি এভাবে এভাবে কী বের হয় এক ধরনের রেডিয়েশন এমিট করা হয় এই রেডিয়েশন এমিট করে প্রতিনিয়ত করে চলেছে রেডিয়েশন এমিট এই যে রেডিয়েশন এমিট করছে এটাকে বলা হয় রেডিয়েন্ট এনার্জি এটা কে বলেছিলেন ম্যাক্সওয়েল বলেছিলেন এটাকে বলা হয় রেডিয়েন্ট এনার্জি দেখো দিস ওয়েভস আর অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড আর দে আর ফোর নন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক দেয়ার ফোর নন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তো এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তো ফ্রেন্ডস এই ভিডিওটির আর থাকলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব অবধি এরপরে ভিডিওটি আমরা ওয়েবল্যান থেকে শুরু করব ধন্যবাদ